রমেশ ভাই তো একদম বহু দিনের পর লাগি আছে শিব বাবার কার্য, যত বাবার কার্য তাতে তাতে যায় আর বাবার কার্য করে বহু আনন্দ পায়। জীবনত আনন্দই রব লাগে আর ভবিষ্যৎ কমাইও করব লাগে, আর বর্তমানে খুশি থাকিব লাগে, ভবিষ্যৎ খুশি থাকিব লাগে। জ্ঞান তো বহুত মহীন, এই মহীন জ্ঞান সবে বুঝি নাপায়, সেকারণে আসলে বাবাই এত চুপ থাক, এক চুপ সন্তু নিজকে চাবলে কৈছে আর একু চাবলে কোয়া নাই, বাবাক চাব কৈছে আর নিজকে চাব কৈছে। বাবা সত্যম শিবম সুন্দর, বাবা কেনেকা ধরনের আমাক সুন্দর বানাবলে আইছে, ভারত দর্শনতে শিব জয়ন্তী মানাই, কেতিয়া মানাই, বছরের রামচিন কমাইতে মানাই, এখানে শিব বাবু অন্ধকারের দিনে মানাই। অন্ধকার ভোর করলি, অন্ধকারের বাবা আইছে আমার পহাতিছে, আমি বাবার শুনে পাইছি, পরমাত্মা শুনে পাইছি, আপনায় আপনায় পরমাত্মার কেনেকা কানেকশন জানিছো, এখানে সেই কানেকশনটি সদায় বজায় রাখিব কারণে সবকে মানে আহ্বান করছো, আপনাদের বাবার বাবার কিতাবপত্র পড়ি হলেও ইয়াত নাহিলেও কিতাবপত্র পড়ি পেলায় অংশী বিদ্যা পড়ি পেলায় মুরুবী পড়ি পেলায় জ্ঞান আহরণ করে থাকব। একদিন এ দুনিয়াতে কিনা সবই, সেকারণে নয়া দুনিয়াত আমি অধিকারী লোক, অধিকার লোক লাগে, স্বর্গর অধিকারী হব লাগে, সেই কারণে বাবা এটা আমার জ্ঞান পড়াই দিয়ে আছে। এই জ্ঞানের মাধ্যম দ্বারা আমি জ্ঞানেশ্বরকে চিনি পাইছো আর নিজকে চিনি পাইছো, সেকারণে বাবা ইমান আমার সরকার দিছে, সারা ওয়ার্ল্ডের কথাই কইছে, ঘরত বহি সব পৃথিবীর কথাই জানি লুকছো বাবার পরা। হ্যাঁ, কেনা হিস্ট্রি জিওগ্রাফি বাবা দেখাইছে, এখানে আমি কেউ বাবাকে পাহরিব নো, বাবাই দিয়া শ্রীমত পাহরিব নো, সেখানে বাবার শ্রীমত পালন করে থাকাতে আমি অনেক কর্ম করি হলে বাবার শ্রীমত পালন করি পেলায় দেখবে, শ্রীমতার মাধ্যম দ্বারা আমি বাবার হয়ে থাকুন পেলায়। ওম শান্তি, ওম শান্তি। আজি আমি ইয়াত গৌরবন্ধাত ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ৰ যে শিৱ ধ্বজা, সেই শিৱ ধ্বজা আমি উত্তোলন কৰিবলৈ আগবাঢ়িছোঁ। এই পবিত্ৰ কাৰ্য সম্পাদন আমাৰ বেহেঞ্জে কৰিব। শিৱ আমাৰ সকলো আত্মাৰ পৰম পিতা, তেওঁ দুৰ্ঘৰ্তা সুখকৰ্তা, আনন্দৰ সাগৰ, জ্ঞানৰ সাগৰ, শান্তিৰ সাগৰ, পবিত্ৰতাৰ সাগৰ, আৰু তেওঁৰ লগত সম্পৰ্কযুক্ত হৈ তেওঁক স্মৰণ কৰি আমি জীৱনত সুখ শান্তি লাভ কৰোঁ। ইয়াত ঈশ্বৰীয় বিশ্ববিদ্যালয়ৰ বিদ্যাৰ্থীসকলে সদায় এই ৰাজযোগৰ অভ্যাস কৰে, অকল ইয়াতেই নহয় সমগ্ৰ বিশ্বজুৰি আমাৰ ঈশ্বৰীয় বিশ্ববিদ্যালয়ৰ শাখা প্ৰশাখা বিয়পি আছে, আৰু ইয়াৰ বিদ্যাৰ্থীসকলে নিয়মিতভাৱে ৰাজযোগৰ অভ্যাস কৰে, আৰু ৰাজযোগৰ অভ্যাসৰ দ্বাৰা আমি জীৱনত সুখ শান্তি পবিত্ৰতা আনন্দ আমি লাভ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু এই মাৰ্গত চলি আমি নিজৰ জীৱনটো প্ৰেৰণাস্বৰূপ হৈ আনকো আমি প্ৰেৰণা দিবলৈ সক্ষম হৈছোঁ। গতিকে এই সুযোগতে মই ইয়াত উপস্থিত সমূহ ৰাইজক আহ্বান জনাইছোঁ, তেখেতসকলে আহি এই ঈশ্বৰীয় বিশ্ববিদ্যালয়ৰ যি ৰাজযোগ, সেই ৰাজযোগৰ বিষয়ে জানক। ইয়াৰ যি আমাৰ সাপ্তাহিক কোৰ্চ আছে, ছেভেন ডেজ কোৰ্চ আছে, ছেভেন ডেজ কোৰ্চ কৰক, কৰি এই আধ্যাত্মিক জ্ঞানৰ বিষয়ে জানক, জানি আত্মাৰ যি বন্তি, সেই আত্মাৰ বন্তি প্ৰজ্বলন কৰক। আমিতো ইমান দিনে গোসাঁই ঘৰত মন্দিৰত বন্তি জ্বলাই আহিছোঁ, কিন্তু নিজৰ আত্মাৰ বন্তি জ্ঞানৰ দ্বাৰাহে প্ৰজ্বলিত কৰিব পাৰি, আৰু সেই জ্ঞানেই হৈছে আধ্যাত্মিক জ্ঞান, আৰু সেই জ্ঞানেই ঈশ্বৰীয় বিশ্ববিদ্যালয়ত দিয়া হয়। গতিকে সেই আধ্যাত্মিক জ্ঞানৰ দ্বাৰা আমি নিজৰ আত্মাৰ জ্ঞানৰ আত্মাৰ বন্তি আমি প্ৰজ্বলিত কৰিব লাগে, আমি জীৱনটো পোহৰাব লাগে। আৰু পৰমাত্মাই আমাক যি নিৰ্দেশনা দিছে, যি নতুন পোহৰৰ ৰাস্তা দেখুৱাইছে, সেই ৰাস্তাৰে যদি আমি চলোঁ, আমি নিশ্চিতভাৱে জীৱনত সুখ শান্তি পাম। বৰ্তমান সমাজ, বৰ্তমান পৃথিৱী বহুত দুখ অশান্তিৰে ভৰি পৰিছে, অশান্তি জৰ্জৰ হৈ পৰিছে, ইয়াৰ মাজতেই ঈশ্বৰীয় বিশ্ববিদ্যালয়ে আমাক সুখৰ বতৰা দিয়ে, শান্তি
কি ধরনের আমি জীবনত লাভ করব পড়ো তার পথ দেখাইছে। গতি আমার সকলকে আহ্বান জানাইছো আপনাদেরও আমার ইয়াত যে কেন্দ্র আছে ঈশ্বরীয় বিশ্বজনের তার মাধ্যমে আধ্যাত্মিক জ্ঞান আর আজীবন দ্বারা নিজের জীবনত সুখান্তির পথ নিশ্চয় বিচারি পাবো। শিব কা সদা হোগা সম্মান, সর্ব কা পিতা বো শিব ভগবান।